এমডি হিমেল লিখেছেন, কারো গায়ে পা লেগে গেলে তাকে সালাম করতে হবে কি? পা যদি লেগে যায় কারো গায়ে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই অঞ্চলে এত অঞ্চলে পা লাগা বিষয়ে ইচ্ছাকৃত পা দিয়ে আঘাত করা এটা অসম্মানের জন্য করা হয়ে থাকে বা এটা অসম্মানের উদ্দেশ্যে করা হয়ে থাকে। তো অনিচ্ছাকৃতভাবে পা লেগেছে, আপনি তাকে ইচ্ছাকৃতভাবে করেননি, পা লাগাননি, তাকে অসম্মান করতে চান নাই, বাট আনফর্চুনেটলি লেগে গেছে নিজের অজান্তে অনিচ্ছাকৃতভাবে। এটি বোঝাবার জন্য কোনোভাবে ইশারা ইঙ্গিতে তাকে আপনি জানান দিতে পারেন, সেটা তার শরীরে টাচ করে, হাত দিয়ে যে ভাই আমি আপনাকে হাত দিয়ে ছুঁয়েছি, আসলে পাও দিয়ে আপনাকে স্পর্শ করে, আপনাকে অপমান করার উদ্দেশ্য ছিল না, জাস্ট এরকম কোনো ইঙ্গিত দিয়ে তাকে যদি জানান দেন সেটি কোনো অসুবিধা নেই। এটাকে সালাম করা বলি আমরা, এটা মানে প্রকৃত অর্থে সালাম নয়, এটা হলো রূপক অর্থে সালাম, মানে তাকে আমি সম্মান জানালাম আর কি, অসম্মান করতে চাইনি বরং সম্মান জানালাম, এটা তাকে বার্তা দিয়ে আমি আর ওইটা যে ভুল হয়েছে সেটা জানান দিলাম, কোনো অসুবিধা নেই এটাতে। এগুলো ওরফের উপর নির্ভর করে, পরিভাষার উপর নির্ভর করে যে আপনার পরিভাষায় এই আচরণটাকে কোন অর্থে দেখে। এটা দেখে হলো যে আমি আপনাকে অসম্মান করতে চাইনি শুধুমাত্র সে বার্তাটা দেওয়া, ওই অর্থে এটা নাম সালাম দেওয়া হচ্ছে কথার কথা, এটা আসলে প্রকৃত অর্থে সালাম নয়। অতএব হাত দিয়ে ছুঁয়ে তাকে বা হাসি মুখে তাকে জানান দেওয়া যে আমার ভুলে লেগেছে এটি, সেটাতে কোনো দোষের কিছু নেই। তবে এটাকে সালাম মানে প্রকৃত অর্থে সালাম বলা যায় না, এটি সালাম নয়। তানজিন আহমেদ তানজি লিখেছেন, ফজরের আজানের আগে কি ফজর ওয়াক্ত এর নামাজ আদায় করা যাবে? যদি ওয়াক্ত হয়ে যায়, আপনি গ্রহণযোগ্য কেরানাগুলোতে দেখলেন যে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, সুবহে সাদিক শুরু হয়ে গেছে, তাহলে আপনি সালাত আদায় করতে পারেন যদিও ফজরের আজান না হয়। অনেক সময় মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান অনেক পরে দেয়, অতএব তাদের আজানের উপর নির্ভর করবে না, বিষয় নির্ভর করবে যে ওয়াক্ত হয়েছে কিনা সেটির উপরে। ওয়াক্ত হয়ে গেলে আপনি সালাত আদায় করতে পারেন। সাবিকুন নাহারি এটি আপনি লিখেছেন, হাদিসে আল্লাহর কাছে জুতার ফিতা পর্যন্ত চাইতে বলা হয়েছে, অর্থাৎ জুতার ফিতা যদি ছুড়ে যায় সেটা যাওয়ার কথা বলা হয়েছে, অন্য কারোর কাছে চাইলে শির্ক হবে, তাহলে বাবা মা বড় ভাই বোন বা স্বামীর কাছে চাইলে কি শির্ক হবে? দেখুন, এখানে অলৌকিক চাওয়ার কথা বলা হয়েছে, লৌকিক চাওয়াতে আপনি যে কারোর কাছে চাইতে পারেন যে আমাকে এই জিনিসটা দাও, এই জিনিসটা দেন, কারোর কাছে চাইটা লৌকিক চাওয়া, এটা তো ঠিক আছে। অলৌকিক চাওয়া বলতে আপনি অদৃশ্য কোনো শক্তির কাছে চাইলেন, হ্যাঁ, তো সেটা একমাত্র আল্লাহর কাছে চাইবেন, অন্য কারোর কাছে নয়। অতএব এই দুটো ভিতরে পার্থক্য করতে হবে।